আজ আমার জন্মদিন, 7 জুলাই, সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ঘুম ভেঙেছে। নীলাদ্রি আজকে 1 কাপ চা করে দিয়েছে। সকাল সকাল মা এসে এখানে গণপতিটাকে সাজাচ্ছে। হ্যাঁ, অলরেডি 2 দিন ধরে তোমরা হয়তো বলবে যে আমি বার্থডে ব্লগ দিচ্ছি। কাল তো রাত্রিবেলা আমার জন্মদিন সেলিব্রেশন হয়েছে, ওই অনেকটা ইংরেজদের মতো। তবে বাঙালি মতে সকাল 4টে থেকে আমার জন্মদিন শুরু হয়েছে। সকালবেলা বৌদি গোগলরা শুয়েছিল, ঘুম থেকে উঠালো। আজ আমার জন্মদিনের সঙ্গে সঙ্গে আরও একটা বিশেষ দিন, সেটা হচ্ছে গিয়ে আজকে রথযাত্রা। এখানে সকল বাচ্চাগুলো সকালবেলা গোগলকে নিয়ে বসে ক্যারাম খেলছে। গোগলের সামনেও কতগুলো গুটি রয়েছে, ও এই গুটিগুলো পেয়েছে। আর এদিকে আমি সমস্ত বাজারহাট করে নিয়ে স্নান করে চলে এসেছি ঠাকুরের ভোগ রান্না করতে। কি অদ্ভুত না, আস্তে আস্তে হয়তো বয়সটা বাড়ছে, হয়তো চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে, মানসিকতার পরিবর্তন হচ্ছে। আগে সত্যি জন্মদিন এলে ভাবতাম যে বাইরে কোথাও খাবো, বাইরে ঘুরবো, পার্টি করবো, যাকে বলে স্বেচ্ছাচারিতা করবো। কিন্তু এখন জন্মদিন এলে মনে হয় একটু নিজেকে সংযত করবো, একটু ঠাকুরের নাম করবো, পরিবারের সঙ্গে থাকবো, সকলে একসাথে সময় কাটাবো। এখানে আজকে ঠাকুরকে আমি ভোগ দিচ্ছিলাম লুচি, সুজি, 5 রকম ভাজা, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সমস্ত কিছু। তারই প্রিপারেশান চলছে। অ্যাজ ইউজুয়াল বৌদি আমাকে কেটে বেটে দিচ্ছে আর আমি রান্না করছি। আর এখানে মাকে দেখে কিছু মনে করো না, মানে ঝোলর ঝালর করে কাজ করছিলো। তো আজ তো জগন্নাথ দেবকে, গোপালকে তুলসীর মালা পরাতে হয়। আজ আমাদের বাড়ির সকল গোপালদেরকে, মানে জগন্নাথ দেবকে সঙ্গে নিয়ে তারা যখন তুলসীর মালা পরেছিলেন, এত সুন্দর দেখতে লাগছিল সকলকে। এখানে মা তুলসীর মালা গাচ্ছিল আর আমার আর এক বৌদি সে তুলসী গাছগুলোকে, মানে পাতাগুলোকে ছাড়িয়ে দিচ্ছিল। বাচ্চাগুলো কখনো খেলছে, কখনো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ওদেরও দারুণ মজা। একটা জিনিস আমি খুব ভালো মতো বুঝলাম, সেটা হচ্ছে গিয়ে মা যে পথে যাবে, মা যা অ্যাক্টিভিটি করবে, সন্তান সত্যি সেটা শিখবে। একটা সময় ছিল যখন আমি খুব হিন্দি গান শুনতাম, আমার মেয়েও হিন্দি গান করতো। আজ যখন আমি মাঝে মাঝে ঠাকুরের গান চালাই, আমার মেয়েও কি সুন্দর ঠাকুরের গান করে। আজ আমার জন্মদিন, প্রত্যেক বছরের মতো এবছরও 2-4 ফোঁটা বৃষ্টি হয়েছে। তো বাইরের আকাশটা দেখতে পাচ্ছ, আর এখানে গোগল বাইরে বসে প্রকৃতি, একদম সুন্দর যে ওয়েদার, সেটাকে এনজয় করতে করতে মোবাইল দেখছে। ওই নর্মালি আমরা যা করি, ও তো বাচ্চাদের মতো, ও এখানে বসে বসে ভিউটা এনজয় করছে। আর এদিকে এই সমস্ত কাজের সঙ্গে সঙ্গে ওদিকে আবার আমার মামা তো দাদা রথ সাজাচ্ছে। এই রথটা মা আমাদের ওখানের কারখানা থেকে বানিয়ে নিয়ে এসেছিলো, লোহার রথ। আমি অনেকবার বলেছি মেয়ের জন্য একটা বড় রথ কিনি, মা বলে বড় রথ কিনে কি হবে। আর এদিকে মোটামুটি আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে, বৌদি এখন ঠাকুরদেরকে, আমার ঘরের ঠাকুরকে ফুল মালা পরাচ্ছে। আর চলো দেখে নিই আমি কী কী আজকে করলাম। এখানে সমস্ত ভাজা টাজা বসিয়ে দিয়েছি। আমি রান্না করার আগে বাচ্চাদের জন্য একটু মাছের ঝোল আর ভাত করে রাখা হয়েছে। জন্মদিনের দুপুরে তোমরা আমার কোনো খাওয়া দাওয়ার ভিডিও দেখতে পারবে না, কারণ বাচ্চাদের সাথে সাথে আমিও, মানে ভোগ প্রসাদে বাচ্চাদের ঠাকুরদেরকে দেওয়ার পরে এই ভোগ প্রসাদই আমি খেয়েছিলাম, আলাদা করে কোনো কিছু খাইনি। ওই বলা যেতে পারে দিনের বেলা যতক্ষণ না রথ টেনে বাচ্চাগুলো বাড়িতে ঢোকাচ্ছে ততক্ষণ নিরামিষ খেয়েই থাকবো। তবে রাত্রিবেলার দিকটাতে অন্যান্য রান্নাবান্না করবো, 2-1 জন বন্ধুবান্ধব আসবে, কেক ঠেক কাটা হবে, তখন হয়তো আমিষটা খাবো। আর এখানে আজকে মা লক্ষ্মীকে একটা পদ্মফুল দিচ্ছি, কারণ আজকে থেকে তো মা লক্ষ্মী 7 দিন, যতদিন না উল্টো রাত হয় ততদিন দরজা বন্ধ করে থাকবেন ঘরে। মা লক্ষ্মী এখন একটুখানি জগন্নাথ দেবের ওপর রাগ করে থাকবেন, তাই ওনাকে ভালোবেসে একটুখানি একটা পদ্মফুল দিলাম। উনি তো পদ্মফুল খুব পছন্দ করে। আর এখানে গোগল সহ সব গোপালদেরকে সুন্দর করে স্নান করানো হচ্ছে। ইউটিউবে যদি কপিরাইটের ব্যাপারটা না থাকতো, তাহলে তোমাদের এই সময়টা আমরা কীভাবে এনজয় করি সেটা অবশ্যই দেখাতাম। এই সময়টা আমি গোগলদেরকে স্নান করাচ্ছিলাম, আমরা সবাই স্নান করিয়েছিলাম। এই যে সময়টা বাড়ির একটা না যে পরিবেশ তৈরি হয়, তোমার মনে হবে এই যে পরিবেশটা, এটার মধ্যে না মিশে যাই। আমাদের সুন্দর বক্সে হরিনাম চালানো হয়, সাথে আমরা সকলে চিল্লে চিল্লে হরিনাম জপ করি। আর হরিনামে নাচ করার যে কী আনন্দ, সেটা যারা হরিনামে জপ করেছে তারাই জানেন।
এক একটা সময় নিজের খুব অহংকার হয়। বেশ কিছু বাচ্চা কাচ্চা দেখি আজকালকার দিনে, তারা হয়তো ওই যে নিজেদেরকে কোনো একটা জায়গায় বাবা মারা সেকুলার বানাতে গিয়ে না হয়তো নিজের ধর্মটাকে ভুলে যায়, বা বাচ্চা কাচ্চার প্রতি নিজের ধর্মটাকে প্রতিষ্ঠা করতে ভুলে যায়। কিন্তু বিশ্বাস করো, আমার দাদার ছেলেপিলে বা আমার বাচ্চার মুখে যখন আমি কৃষ্ণ নাম শুনি বা কৃষ্ণ ঠাকুরের গান শুনি বা কৃষ্ণ মন্ত্র শুনি না, আমার খুব ভালো লাগে যে আমরা আমাদের বাচ্চাদের মধ্যে এগুলো দিতে পেরেছি, যে আমাদের বাচ্চারা গান চালিয়ে মোবাইল চালিয়ে কৃষ্ণ নাম শোনে। এর থেকে বড় পাওনা এই মুহূর্তে আমার আমাদের বাচ্চা কাচ্চাদের থেকে হয়তো আর বেশি কিছু হয় না, কারণ বাচ্চারা নর্মালি ফোনে কার্টুন দেখে, গেম খেলে, শর্টস দেখে, আমার বাচ্চা কাচ্চারাও তাই করে, কিন্তু ওরা কখনো ঠাকুরের গান চালালে বিরক্ত হয় না, কখনো এটা বলে না যে গানটা বন্ধ করে দাও, গানটা বড় বোরিং, গানটা ভালো লাগছে না, এটাই পাওনা, তাই না? এরপরে গোগলদেরকে স্নান করাচ্ছিলাম, আর যেটা দিয়ে স্নান করাচ্ছিলাম ওটা বৌদি বানিয়ে দেয়, দই চিনি চন্দন অঘড়ি আরও কত কিছু দিয়ে, এটা দিয়েই নাকি গোপালদের স্নান করাতে হয়, আমরা তো অত কিছু জানি না, শুধু ভালোবাসতে জানি ঠাকুরকে। আর দেখো কি সুন্দর লাগছে সবাইকে। এই তো সব গোপালদেরকে স্নান করানো হয়ে গেছে, এবার বৌদি সকলকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছে। আমরাও এই সময় একটু আধটু সমস্ত কাজকর্ম করছিলাম, আর আমি গুগলকে কোলে নিয়ে বসেছিলাম। অনেক দিন পরে আজকে গুগলকে একটুখানি মন ভরে আদর করলাম। এখন আর খুব একটা বেশি তো যাওয়া হয় না বৌদিদের বাড়িতে, আর যখনও বা যাই ওই খাওয়া দাওয়া জামাকাপড় থাকে, তাই খুব বেশি ওকে আর কোলে নেওয়া হয় না, যখন একদম শুদ্ধ জামাকাপড়ে থাকি তখন কোলে নিই। তো প্রথম প্রথম গোগলকে আমি খাওয়া জামা কাপড় পরেই কোলে নিতাম, পরে কিছু ব্যক্তিগত কারণ এবং কিছু খারাপ লাগা মন্দ লাগা থেকেই আর সেটা করি না। আর এই দেখো সকল ঠাকুরদেরকে কি সুন্দর লাগছে, আর এই যে জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ কাঁঠাল সমেত আম মিষ্টি লুচি সুন্দর করে ঠাকুরের ভোগটা সাজিয়ে দিয়েছি। চলো এবার ঠাকুরকে নিবেদন করি, তারপর ঠাকুরকে আরতি করব, ঠাকুরের খাওয়া দাওয়া করাবো, আর আমার দাদা আমার জন্য ওই ফ্রুটিটা নিয়ে এসেছিলো। তো আজকে সকলেই তো বাচ্চা, এখানে গোপাল মানেই তো বাচ্চা, ওদেরও ফ্রুটিটা পছন্দ বাচ্চাদের, সেই কারণে ওদেরকে একটুখানি ফ্রুটিটা দিয়েই ভোগ দিয়েছি। সব ভোগ সুন্দর করে সাজানো হলো। জয় 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 জগন্নাথ জয় গোপাল।
জয় মা তারা, জয় শিব শম্ভু, জয় মা লক্ষ্মী, জয় গণপতি, জয় বাবা লোকনাথ, ও জয় মা সরস্বতী। তোর কাছে দিলাম এটা, খাবি কিন্তু দিলাম সবাইকে, দিয়েছি এই পাশে একটা গন্ডিতাই আছে, আর গোপুর সামনে তিনটে গোপাল আছে, এখানে রাখলাম খাবি। একদম কাছে কাছে সব কটা নিই না ঘুরে, এরপর সকলকে ভোগ দেওয়ার পালা। ভোগ দেওয়ার সময় ঘটে গেল মানে আমার সাথে আর একটা দারুণ মজার ব্যাপার। সকল সকল বাচ্চাগুলোকে ভোগ খাওয়াবো বলে ঠিক করেছিলাম, সেই কারণে পাঁচটা বাচ্চার জন্য ভোগ বাঁটছিলাম। ঘরে যখন ভোগ খাওয়াতে বসেছি, হঠাৎ করে আমার নর্মালি পার্সেল যেগুলো যারা আসেন ফ্লিপকার্ট বা মিশো থেকে, তারা কল করেন এবং কল না ধরলে তারা বিকেলের পর আবার কল করেন, আমি যখন বাড়ি থাকবো বলি, তারা এসে ডেলিভারিটা দিয়ে যান। এদিনও সকাল থেকে মানে একজন ফোন করছিলেন যখন আমি মানে পুজো করছিলাম, আমি ফোনটা ধরতে পারিনি। কোইন্সিডেন্টলি তিনি আমার বাড়ি চেনেন না, আগে কখনো আসেননি, জিজ্ঞাসা করে করে ঠিক আমার বাড়িতে চলে এসেছেন, এবং দূরের দ্বারে মানে আমাদের লোহার সিঁড়িটা দেখেছো তো, সেই লোহার সিঁড়ি পর্যন্ত তিনি উঠে চলে এসেছেন। কথায় বলে পুজো করার সময় যদি কোনো অযাচিত ব্যক্তি প্রসাদ পেতে আসেন এবং চলে আসেন, তাহলে বলে ঠাকুর নাকি পুজো গ্রহণ করেছেন। তো হয়তো আমার ঠাকুর পুজো গ্রহণ করেছেন। আর যেহেতু ভোগ দিতে দিতে, আর জানো আজকে আর একটা দারুণ ঘটনা হয়েছে, যখন ভোগ দিতে দিতে অনেক বেলা হয়ে যাচ্ছিল, আমি আর বৌদি যাই রান্না করছিলাম, একটা ভাজা, একটা লুচি, একটা পাঁপড়, সবই একটু একটু করে একটা একটা করে পড়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল সেই গল্পটার মতো, যে যখন জগন্নাথ দেবের জন্য রান্না করা হয়, জগন্নাথ দেব পিছনে দাঁড়িয়ে নাকি জিজ্ঞাসা করেন কী রান্না করা হচ্ছে। তিনি তো খুব পেটুক এবং খুব খাদ্যরসিক মানুষ, তো সেরকমই কিছু একটা হবে হয়তো। এই যে সন্ধেবেলা আমরা সকলে তিলক কেটে ঠাকুরদের নিয়ে বেরিয়েছিলাম রথ চালাতে, আর এখানে গোগোলক বেরিয়েছিল আমাদের সাথে ঘুরতে, এরপর বাড়িতে চলে এসেছিলাম। আসার সময় সব গোপালদের জন্য নিয়ে এসেছিলাম একটু জিলিপি আর পাঁপড়। পাঁপড় তো দিনের বেলা দেওয়াই হয়েছিল। আর এরা শুরু করেছে আর এক কীর্তন, সে হচ্ছে আমার জন্মদিন এরা বেলুন দিয়ে সাজিয়ে করবে, যেটা আমার একদম অপছন্দ। আমি নীলাদ্রিকে ইয়ার্কি মেরে বলেছিলাম সবই হলো, একটু বেলুন ব্লাস্টার নিয়ে আসতে, মানে বাচ্চাদের যেমন হয়, আমি জাস্ট ওটা ইয়ার্কি মেরেই বলেছিলাম। নীলাদ্রি সব নিয়ে এসছে, ব্লাস্টার, যেমন করে আমার মেয়ের জন্মদিন সেলিব্রেশন হয় ঠিক সেই রকম, সেই রকমভাবেই ও সমস্ত কিছু নিয়ে এসছে। আর এখানে আমার মামাতো বৌদি এই তোমার সমস্ত বেলুনগুলো ফোলাচ্ছিল, যেটা আমার খুব অপছন্দ ছিল। আর রাত্রিবেলার মেনুতে ছিল আমার দুটো বন্ধু আসবে আর আমার ফ্যামিলির যারা লোক তারা, এখানে চিকেন করছিলাম, সারাদিন তো শুধু মাছের ঝোল খেয়েছিল ওরা, আর আমি তো নিরামিষই খেয়েছি। আর বাইরে থেকে আলু বিরিয়ানি নিয়ে আসবো, এখানে বাঁধাকপির পকোড়া আর চিকেন পকোড়া করা হবে। এই ছিল মোটামুটি মেনু। আর আমার মামাতো দাদা একটা কেক নিয়ে এসেছিলো, সন্ধেবেলা ওই কেকটাই আবার কাটবো। এই যে গোগোলদের গুজিয়া আর তোমার ইয়ে দেয়া হয়েছে জিলিপি, আর মা এখানে ওটা ভোগ দিচ্ছিল। আর এই যে দেখো সব নিয়ে এসছে, স্নো ব্লাস্টার সমস্ত কিছু, কোনো মানে হয়। আবার হ্যাপি বার্থডে ক্যাপও নিয়ে এসছে, আমি তো বলেছি আমি এগুলো কিচ্ছু পরবো না, কিচ্ছু করবো না, মানে আমি বলছি যে এই বুড়ো বয়সে নাকি আমার জন্মদিন হবে। এগুলো এই যে দেখো বৌদি কী সুন্দর করে এগুলো ফাটা মানে লাগিয়ে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এসির মধ্যে বসে বসে তো বেলুনগুলো ফোলানো হচ্ছিল, যেই বেলুনগুলো বাইরে যাচ্ছিল লাগাতে, পটাপট বেলুনগুলো সব ফাটছিল। সারাদিন এত খেতেছি দাদা, হয়ে গেছে।
ইচ্ছে ছিল 94 কেকটা কেটে ফেলবো। সবাই বলা করার পরে অবশেষে শাড়িটা পরেছিলাম জাস্ট কিছুক্ষণের জন্য। আর এদিকে দেখো কি হচ্ছে, সমস্ত কেক ফেক কাটা হচ্ছে। আর এই তো এখন মানে কি বলবো, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সকলে মিলে মজা করছি, স্নো দিচ্ছে সবাই মিলে। খুব সুন্দর একটা দিন কাটালাম বলতে পারি, আমার জীবনের বেস্ট বার্থডে এটা। আমি আমার এত বছরের জীবনে এত সুন্দর জন্মদিন কোথাও কাটাইনি। এই যে ওখানে দেখছিলে, আমার বন্ধু আর বন্ধুর বউ এসছে, আর একটা বন্ধু এসছে। আমি এরপর সকলকে কেক কাটিয়ে দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে খুব আনন্দ করেছি। আর এদিকে দেখো একটু পরে দেখো আমার মেয়েকে শিখিয়ে দিচ্ছে মিষ্টি। এটা এখন আমি ক্যামেরাতে দেখলাম, মানে ভিডিওতেই দেখো মিষ্টি শিখিয়ে দিচ্ছিল। আর আমি ভাবছি যে মিষ্টি দিয়েছে, দেখো আমার মুখটার কী অবস্থা। এরপর দেখো, শুধু তোমরা দেখো ওদের অবস্থা আমার সাথে কী। ওই দেখো, ওই দেখো, ওই দেখো মিষ্টি কী করলো, দেখো আমাকে ফেলে যেন হোলি খেলছে ওরা, দেখো আমার মুখটার অবস্থা। এই তো স্মৃতি, আমার জীবনটাই বাচ্চা কাচ্চাই সকলকে নিয়েই চারিদিকে ঘিরে রয়েছে। তাই ওই দেখো কী করছে, কেউ বলবে আমি ওদের পিসি হই সম্পর্কে, মানে কী বলবো, আমার দাদার ছেলে আমাকে বলবে এই ভাই এটা দে না রে, এরকম সুন্দর সম্পর্ক আমার সাথে ওদের। চলো ভিডিওটা শেষ করছি এখানে, আজকের মতো আমার জন্মদিনের ব্লগ এখানেই শেষ হলো। ভালো থেকো তোমরা।